বঙ্গবন্ধু সৈনিক লীগ সুনামগঞ্জ পৌর শাখার অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর 2টায় বঙ্গবন্ধু সৈনিক লীগ সুনামগঞ্জ পৌর শাখার আয়োজনে শহরের প্রেসক্লাব মিলনায়তনে অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি রুবেল পাল জীবনের সভাপতিতে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আনাফ অনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফজলুল হক। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মেহেদি হাসান চৌধুরী রাসেল, সহসভাপতি সিদ্দিকুর রহমান মাসুক, সাধারণ সম্পাদক রিঙ্কু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন রশিদ, সাংগঠনিক সম্পাদক জ্যোতির্ময় দাস চপল, সদর উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম প্রমুখ।